যেহেতু আজকে সানডে সেজন্য কিন্তু সানডের পেপার আমার হাতে চলে এসেছে, কারণ আমি তো অনলি সানডে করেই পেপার নিই সেটা তোমরা জানোই। তো এখন একটুখানি পেপারটায় চোখ বোলাবো, কারণ যত বেলা বাড়বে তত কাজও বাড়বে, আর আজকে তো প্রচুর এক্সট্রা কাজ রয়েছে। সেটা কেন সেটাও তোমরা কালকের ব্লগে জানতে পেরেছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি একটুখানি বেরোলাম, যাচ্ছি একটু দোকানে, আবারও কিছু জিনিস আনতে হবে। সেই জন্য মানে জিনিস আনার আর শেষ হচ্ছে না, সবের মধ্যে একটু একটু করে সেই ভুল হচ্ছেই, তো সেইগুলোই আনতে যাচ্ছি। ফাইনালি সমস্ত কেনাকাটা কমপ্লিট, আর এখন আমি বাড়িতে আসলাম। এসে এই যে বাটার আর রুটি নিয়ে বসেছি, এটা খাবো, খেয়ে পুরোপুরিভাবে কাজে লেগে যাব। আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে এখন, বুঝতেই পারছো, কারণ আমি না অনেক মানুষ যখন খায়, অনেক মানে ধরো মোটামুটি যখন বেশ অনেকে খায়, তখন না আমি রান্নার সময় একটু নার্ভাস হয়ে যাই। নার্ভাস বলতে কিছুই না, মানে ভালো করে উঠতে পারবো তো, স্টেপ বাই স্টেপ এটাই একটুখানি আমাকে ভাবায়। তো সেই জন্য ব্রেকফাস্টের পর কিন্তু ব্লগটা স্টপ থাকবে, আবার রান্না করে তারপরে ফিরে আসছি। এতক্ষণ যে রেসিপিটা দেখছিলে সেটা হচ্ছে চিকেন চাঙ্গেজি, বাট পুরোপুরি চিকেন চাঙ্গেজি সেটাকে বলা যাবে না। তার কারণ হচ্ছে চিকেন চাঙ্গেজিতে ধনে পাতা লাগে, আর আমি আজকে সারা দুনিয়া খুঁজেও ধনে পাতা পাইনি, কালকে আমি বাজার থেকে আনতে ভুলেই গেছিলাম, সেই জন্য ধনে পাতাটা ওতে পড়েনি। তো যাই হোক, দেখি কেমন হয়, একটু তো টেনশানে আছি আমি, যেহেতু আজকে নতুন ট্রাই করছি। আর একটু পরেই মামা চলে আসবে, কারণ মামা রাত্রিবেলা আসতে পারবে না, মামি তো এখনও ফেরেনি, দিদা একা রয়েছে, তো মামা এই বেলায় খাবে, আর আমার বাকি সব দাদারা সব বৌমণি সবাই মিলে আমরা ওই বেলায় খাওয়া দাওয়া করবো। এই যে মামা চলে এসেছে, মামা একটু হাই বল। আর করি, এখনো তো কেউ আসেনি, আমি একটু হালকা সাজুগুজু করে ওয়েট করছি সবার জন্য। তো ভাবলাম যখন একটু হালকা সাজুগুজু হলেও করলাম, তখন একটুখানি সেলফি তোলে যাক, সেই জন্যই সেলফি তুলছি। যাই, আর যখন এখনো যখন কেউ আসেইনি, তখন ভাবছি ঠাম্মাকে চাটা করেই দিই। আর বাইরে গিয়ে মানে কথা বলাই যাচ্ছে না, এত জোর সাউন্ড হচ্ছে, যতদূর সম্ভব মাঠে ডিজে এনেছে তার জন্য এত সাউন্ড হচ্ছে। আমি দেখো সব জানলা দরজা বন্ধ করে রেখে তারপরে কথা বলছি। ওরা সবাই আস্তে আস্তে, আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, তাই জন্য এইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বাটিতে পাঁপড় রেখেছি, গরম গরম পাঁপড় ভাজা আর চা হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। দেখে নিন আমাদের বাড়ির বড় ছেলে আর বড় বউ আর বড় নাতি কিন্তু হাজির। এই সবাই হ্যালো বলো। আপনারাও খান, সবাই মন ভরে খান।
এখানে কিন্তু আমাদের ছোটবেলার গল্প জমে গেছে, কারণ এখানে পিসিমণি আছে আর সবাই আছে, আমরা এখন ছোটবেলার স্মৃতিচারণ করছি। আমি তুই বলো, আমি আজকে খুব আনন্দ করব। আচ্ছা তুমি কার কোলে শুয়ে আছো? সর্দির কোলে। নে দাদামণি, তুই কি বলছিলি একটু বল। এই সবাই চুপ, দাদামণি একটা কিছু বলবে, বল কি পিসিমণির কথা কি বলছিলি বল, আমাদের ছোটবেলা। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে আমাদের মানে কি বলবো, আমাদের উত্তরসূরি যারা আছে, হ্যাঁ তো তারা আমাদের পিসিমণির মতো পিসিমণি পাবে না, একদমই না। ছোটবেলা থেকে যেভাবে দাঁড়াও, পিসিমণি আমাদের যেভাবে যোগান দিয়েছে, হ্যাঁ একদম একদম, ভালো লাগার জিনিস, ভালোবাসা তৈরি হওয়া, যে পেন বলো, কেক বলো, আচ্ছা লিচি হাট বিস্কুট, পুতুল, ফুচকা, আচ্ছা তারপর তো পুতুল মেলায় গিয়ে, এই যে জিনিসগুলো, এগুলোর প্রতি যে ভালোবাসা, এটা আমাদের পিসিমণি বুঝিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের, কোনো আমার কাছে যা পেনের স্টক আছে আমি হলপ করে বলতে পারি, অনেকের কাছে সেই স্টক নেই। এবার আমি বলি যে উত্তরসূরি কথাটা বললো, এটা তোকে মিল করলো না? না, আমি এই সম্পর্কে একটা কথা বলতে চাই। আর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমার যে সাজের জিনিস তার মধ্যে 90% পিসিমণির দেয়। আমারও, আর লজেন্স টজেন্স তো আছে, যা যা বিয়ের পর পর সাজের জিনিসগুলো এসছে বেশিরভাগ কানের দুল, হার, যা যা আমার ইনভিটেশন, আমার বেশি পছন্দ সোনার জিনিসের থেকে, তো সেগুলো আমাদের পিসিমণি দিয়েছে। আমি এখনো যেখানে যাই সেখানে ওনার জিনিসই পরি। মানে আমাদের যা কিছু সৌন্দর্যের জিনিস বা শখের জিনিস সব পিসিমণির দেওয়া, এটা কিন্তু বলতেই হবে। এটা কিন্তু আমরা পারবো না, মানে আমি হচ্ছি এই বাড়ির একমাত্র পিসি, পিসিমণির পরে এটা আমার দ্বারা হবে না। গল্প শুরু করে দিয়েছে। আর এই যে এনাকে দেখতে পাচ্ছ, থার্ড ফোর্থ তাই গুঁড়ো ভাত খেয়ে এলো, তাই তো? ফোর্থ তো, ব্যাপারই আলাদা। দেখুন আমাদের ব্লগার কিভাবে খাচ্ছে, সব কাজে পারদর্শী কেমন মেয়েটা। আপনাদের দরকার লাগলে বলবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। কত ভালো মেয়েটা আমাদের। ওরা সবাই এখন গল্প করছে, আমি একটু রান্নাঘরে আসলাম। চিকেনটা তো জানোই ওবেলায় করা ছিল, এখন আমি গরম গরম নানপুরিগুলো ভাজবো, সেই জন্য আসলাম। আর আজকে আমাদের মেনু কিন্তু একদম ছিমছাম, নানপুরি, চিকেন চাঙ্গেজি, আর হচ্ছে স্যালাড, চাটনি, মিষ্টি, এই হচ্ছে প্লেন মেনু। দেখো সব এইখানে ছড়িয়ে ছিটিয়ে, ইনি তো এনার কাজ করছেন, ঠিক আছে, সব এখানে ছড়িয়ে ছিটিয়ে বসেছে। দুজন ফোন ঘাটিং, আর একজন এই যে, এ এত লেট কেন বল, তুই ব্লগে বলবি এত লেট কেন? এই জন্য লেট, সারা সন্ধে প্রচুর গল্প হলো, আড্ডা হলো, কিন্তু এইবারে একদম অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, এবারে শুরু হবে খাওয়া দাওয়া। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো। বাবা বাবা বাবা, যাকে যাকে দুবার লেট করে
করেছিস কেন বল, লেট কেন করেছিস? মাঠে নাচছিলাম। দেখো মাঠে নাচছিল, তাই জন্য আমি এই কাজটা করেছি। দিদি হয়েও ভাইকে এখনো খেতে দিইনি, বসিয়ে রেখেছি। দুজন লেট পার্টি, লেটে খেয়ে দে উঠেছে। যাই হোক, ভাই তো আর কষ্ট দিতে পারলাম না, দিদি হই তাকে কি কষ্ট দিতে পারি? খেয়েছো পেট ভরে দুজনেই? ও সেরা সেরা, না 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 না, ঠিক আছে ঠিক আছে। মানে মাংসটা প্রচন্ড সফট হয়েছে, একদম মানে এই রেস্টুরেন্ট হিট বাবা। এই রেস্টুরেন্টে একটা বিরিয়ানির সঙ্গে আরেকটা বিরিয়ানি ফ্রি দাও। এই কি সর্বনাশ, রান্না খুব ভালো হয়েছে। আর যে ওই নানপুরি টাইপের যেগুলো করেছিল, খুব নরম ছিল। নরম ছিল সত্যি? আমি ভাবছি শক্ত। একটু বলে দে ভালো রান্না হয়েছে, বলে দে জোরে, বলো ভালো রান্না হয়েছে। আচ্ছা কি তাই? সারা দিনের খাটা খাটনি, টেনশন, সমস্ত কিছু একবারে কমপ্লিট। আমি একটুখানি লাস্টে খাওয়ার রিভিউটা দিই, সবাই তো দিল। চিকেনটা সত্যি দারুণ হয়েছে, ভীষণ সফট হয়েছে, জুসি হয়েছে, আর সাথে গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়েছে। মানে আমার কষ্টটা সার্থক হয়েছে, আমি আজকে অনেক সময় নিয়ে নিয়ে এই চিকেনটাকে রান্না করেছি। আর এই রেসিপিটা আজকে আমি কিন্তু প্রায় ধরে নাও 10টা স্টেপে বানিয়েছি, গুনে গুনে 10 থেকে 11টা তো হবেই। এই যে চিকেন চাঙ্গেজির যে রেসিপিটা আমি তোমাদের বললাম, যে এইটা রেসিপিটার নাম চিকেন চাঙ্গেজি, আমি এটা ভেবেছিলাম যে যদি আজকে খেতে ভালো হয় তবেই তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো, না হলে করবো না। তো শুনতেই পেলে, সবার রিভিউ পেলে, আমি চেয়েছে নিলাম, সবার রিভিউ পেলে বুঝতেই পারছো যে দারুণ হয়েছে চিকেনটা। আর নানপুরির যেটা বলবো, নানপুরিটা দেখতে নানপুরির মতন অতটা হয়নি, রুচির মতন হয়েছে। বাট আমি ভেবেছিলাম হয়তো শক্ত শক্ত হয়েছে, বাট শক্ত খুব একটা হয়নি, যথেষ্টই নরম ছিল। অল ওভার দারুণ হয়েছে আমিই বলছি। আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন নতুন ব্লগের আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো।